জন বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত কাফরুল থানার দ্বিতীয় সম্মেলন। উক্ত সম্মেলনে আমি ডাক্তার সরওয়ার জাহান জুয়েল, বর্তমানে 16 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাফরুল থানা, সাবেক জিএস ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র সংসদ, আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে জননেত্রী শেখ হাসিনা আমাকে সাধারণ সম্পাদক হিসেবে কাফরুল থানার দায়িত্ব দিলে আমি কাফরুল থানা আওয়ামী লীগকে একটি তৃণমূলের জন্য একটি মডেল আওয়ামী লীগের একটি ইউনিট হিসেবে তৈরি করতে চাই। আমি সবসময় আমার এলাকার মানুষের স্বাস্থ্য সেবায় ওতপ্রোতভাবে জড়িত। এই এলাকার অসংখ্য লোককে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দিই এবং করোনার সময় আমি খুব সামনে থেকে তাদেরকে চিকিৎসা সেবা দিয়েছি। এবং আপনি জেনে থাকবেন যে আমি করোনার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে প্রতি মাসেই করোনা ডিউটি করেছি আমি। আরেকটা বিষয় হলো যে আমার একটা আকাঙ্ক্ষা যে আমি যদি দায়িত্ব পাই, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে সুযোগ দেয়, তাহলে আমি কাফরুলে একটা ফ্রি ফ্রাইডে বঙ্গবন্ধু ক্লিনিক করতে চাই। পাশাপাশি আমি একটি স্বল্প মূল্যে, যাতে তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা, দরিদ্র লোকজন স্বল্প মূল্যে অপারেশন সহ নানা রকম স্বাস্থ্যসেবা পায়, সেজন্য একটা জয় বাংলা জয় বঙ্গবন্ধু হাসপাতাল তৈরি করতে চাই। আমার রাজনৈতিক আদর্শ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ আওয়ামী লীগ, কিন্তু আমার রাজনীতিতে আসা কাফরুলের মাটি ও মানুষের নেতা, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহ হোসেন সাচ্চু ভাইয়ের হাত ধরে আমি ছাত্রলীগ করা শুরু করি কাফরুলে। পরবর্তীতে আমি ময়মনসিংহ মেডিকেলে যখন ভর্তি হই, সেখানে ছাত্রলীগ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জিএস নির্বাচিত হই। পরবর্তীতে আবার ঢাকায় এসে সাচ্চু ভাইয়ের সাথে আমি আবার রাজনীতি শুরু করি এবং আমি স্থানীয় রাজনীতিতে সাচ্চু ভাইয়ের অনুসারী। বর্তমানে আমি 16 নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আর ভবিষ্যতে আমি কাফরুল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী যদি জননেত্রী দেশনেত্রী শেখ হাসিনা আমাকে সে দায়িত্ব দেন, তাহলে আমি বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে তৃণমূলের কর্মীদেরকে মূল্যায়ন করার ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। আমি তৃণমূলের কর্মীদেরকে শতভাবে তৈরি করা, তাদেরকে প্রস্তুত করা, তাদেরকে প্রয়োজনের প্রশিক্ষণ দিয়ে, তাদেরকে পরিচর্যা করে, তাদেরকে আদর্শ বঙ্গবন্ধুর কর্মী তৈরি করার, বঙ্গবন্ধুর কর্মী হিসেবে তৈরি করার জন্য চেষ্টা করব। আমি একটা জায়গায় তাদের চেতে নিজেকে যোগ্য মনে করছি এই জন্য যে ব্যক্তিগতভাবে আমার নামে এলাকায় কোনো অভিযোগ নেই, চাঁদাবাজি বা অন্য কোনো রকম অসামাজিক কোনো অভিযোগ নেই। পাশাপাশি আমি যে ক্রিয়েটিভ চিন্তাগুলো করতেছি, আমি অতীতেও অনেক ক্রিয়েটিভ কাজ করেছি, আমার কাছে মনে হয় যে তৃণমূলের যে পরিচর্যাটা, তৃণমূলের যে কর্মীদেরকে যে তৈরি করাটা, যেমন আমার একটা পরিকল্পনা আছে, আমি যদি দায়িত্ব পাই তাহলে আমি ভোটার লিস্ট ধরে প্রতিটা ইউনিট আওয়ামী লীগকে, যেহেতু আওয়ামী লীগ এখন তৃণমূলের ইউনিট আওয়ামী লীগকে গুরুত্ব দিচ্ছে, প্রতিটা ভোটার লিস্ট ধরে ধরে আমি আইডেন্টিফাই করবো যে আওয়ামী লীগের কারা ভোটার, 38% ভোটার বা 40% ভোটার, এবং এই ভোটারটাকে আমি চেষ্টা করবো আমার এলাকায় যাতে 50%-এর উপরে এই ভোটারটাকে আমি উন্নত করতে পারি, যেটা অন্য কারোর পক্ষে হয়তো সম্ভব হবে না। কারণ আমার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা আমার চাইতে শিক্ষায় বা বর্তমান যে ডিজিটাল যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম দ্বারা আমার চাইতে পিছিয়ে আছে, তারা এই ধরনের ক্রিয়েটিভ কোনো চিন্তা করতে পারবে বলে আমার মনে হয় না। বিগত দিনে আমরা তৃণমূল
অর্থাৎ বস্তিবাসীর বিভিন্ন স্বাস্থ্য ক্যাম্প করি এবং তার নেতৃত্বে ডাক্তার সারোয়ার জাহান জুয়েলের নেতৃত্বে আরও 6-7 জন ডাক্তার তিনি নিয়ে আসেন। নিয়ে এসে তিনি আমাদের অত্র এলাকার গরিব দুঃখী যারা ভালো মতো চিকিৎসা পায় না বা ভিজিট দিয়ে ডাক্তার দেখাইতে পারে না, যারা ডাক্তারের কাছে যেতে ভয় পায়, টাকার অসুবিধা যাদের অধিক পরিমাণ, তাদেরকে ফ্রি চিকিৎসা এবং তার নিজের উদ্যোগে কিছু কারেকশন করা কিছু ওষুধ তো ছিল, সে ওষুধগুলো তিনি তৃণমূল পর্যায়ে গরিব দুঃখী মানুষদেরকে বেশ কিছুদিন যাবতই সে তিনি তিনি ক্যাম্প করে করে আমরা সেগুলো বিতরণ করি এবং সেই ধরনের স্বাস্থ্যসেবা দেই। এতে করে তাছাড়া তার অত্র এলাকাতে আমার জানা মতে তার নামে কোনো কখনোই কেউ কোনো খারাপ কোনো কিছু কোনো মন্তব্য করতে পারবে না বা নাইও। সে একজন মেধাবী, অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত নমনীয় ভদ্র একটা ছেলে। তার দিক নির্দেশনা সর্বক্ষণই আমরা দেখে আসছি এ যাবৎ পর্যন্ত। তিনি ভালো কিছুর সাথে আছে, খারাপের সাথে তিনি থাকেন না এবং তিনি যতটুকু পারেন মানুষকে সুবুদ্ধি দেন এবং মানুষের ভালো মতো চলতে পারে মানুষ সেই ধরনের চিন্তাভাবনায় তিনি আমার জানা মতে দিয়ে থাকেন। ডাক্তার সারোয়ার জাহান জুয়েল ভাই অত্যন্ত একজন ভালো মানুষ। উনি কাফরুল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। অন্য অন্য প্রার্থীদের তুলনায় উনি অত্যন্ত সৎ এবং যোগ্য এবং মেধাবী একজন অন প্রার্থী। ডাক্তার সারোয়ার জাহান জুয়েল তিনি অত্যন্ত ভালো মানুষ। তিনি কাফরুল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে একজন যোগ্য প্রার্থী।